মাজারের নামে নারী পুরুষ একসাথে অশৃঙ্খল চলাচল, সেখানে মহিলারা কবর জিয়ারত করতে পারবে না, করবে না। যেই মহিলা মাজার জিয়ারত করে বা কবর জিয়ারত করে ওই মহিলা কখনো ওয়াহাবি হবে না। মহান সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জত আমার আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে হলো মহান সৃষ্টিকর্তা যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, আর যা নিষেধ করেছেন তা বর্জন করা। আল্লাহর ভয় যার হৃদয়ে আছে সে কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হবে না গো। আমার আল্লাহর ভয় যার হৃদয়ের মধ্যে আছে সে কখনো মাদক আসক্ত হবে না। একজন মুমিন বান্দা দুনিয়ার যাবতীয় মাদক এই মুখের মধ্যে ঢুকানোর আগে আমার আল্লাহর কথা তার অন্তরে স্মরণ হবে, তার হৃদয়ে জাগনা দিবে, এই জবান দিয়ে আমি আমার আল্লাহর জিকির করব, এই জিহ্বা নাড়াইয়া আমি নবীর দরুদ শরীফ পড়ব, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, এই জবানে এই মুখের ভিতরে আমি কোনদিন মাদক ঢোকাব না। এই চিন্তাটা তার ভিতরে আসবে কি না, আসবে কি না ভাই? যদি সে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা নিষেধ করেছে তোমরা মদ পান করবে না, তিন ধাপে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মদ হারাম করেছে, তিনটা ধাপে ফাইনালি মদকে হারাম করে দিয়েছে, সে তো আপনি যদি মদের বোতল নেন বা মদ গ্লাসে নেন, নেওয়ার পরে যদি আপনার হৃদয়ে এই কথাটা স্মরণ হয় যে আল্লাহ তো নিষেধ করেছে, ফাজতানিবু তোমরা এটা বর্জন করো, ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন যেন তোমরা সফলকাম হতে পারো, আল্লাহ নিষেধ করেছে তোমরা এটা ছেড়ে দাও এবং সফলকাম হও, তখন এই আল্লাহর ভয়ের কারণে আর কোশ্চিন কেন আপনার মুখের ভিতরে সেই হারাম জিনিস যাবে না। এটা কার ভয়ের কারণে? এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইমানদার বান্দা বান্দিরা গো তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয় করার মাঝে কিন্তু অনেক কিছু, শুধু মুখে মুখে বললাম আর আপনারা শুনলেন এটা না, বাস্তবে একটা লোক ধরেন কথার কথা, এখানে অনেক মানুষ কে কোন রকম আমি জানি না, আল্লাহ সবার কথা জানে, এরকম লোক থাকতে পারে যারা সুদ খায়, থাকতে পারে না? বলেন না থাকতে পারে না? আল্লাহ তো সুদকে হালাল করেছে না হারাম করেছে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ওয়া হাররামার রিবা, আল্লাহ আপনার জন্য এই রিবা বা সুদকে হারাম করেছেন। এই যে আল্লাহর ভয়ের কথা যদি সিনার ভিতরে থাকে, আপনি বলুন আমাকে বলুন তো, আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর সেই নিষেধ সুদ এটাকে আপনি খেতে পারবেন? আওয়াজটা বলেন পারবেন? তাহলে সামাজিক অবক্ষয় কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত আছে, মাদকের সাথে জড়িত আছে, প্রত্যেকটা যুবক নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে, আমরা প্রতিটা মানুষ নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছি, আসার পরে আমরা দুনিয়ার স্বাদ আল্লাহ পেয়ে দুনিয়ার রঙ্গ তামাশায় মত্ত হয়ে আমরা কিন্তু পাপে নিজের দেহকে নাপাক করে দিয়েছি, আমাদের সর্বঙ্গ এখন পাপে জর্জরিত, ডাইনে বামে যেদিকে তাকাই পাপ আর পাপ, এখন তো এমন এক জমানায় এসে গেছি যে চতুর্দিকে ফিতনা, পাপের থেকে বেঁচে থাকা এখন কঠিন জিহাদ। ও যুবক ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শোনো, কিছু আলেম ভাইয়েরাও বলে পাপ কাজ থেকে বাঁচার জন্য, আবার বলে কাঁকড়া খাওয়া যাবে, ব্যাং খাওয়া যাবে, কুচিয়া কুচিয়া চিনেন? কুচি আবার একটা বাইন মাছের মতো লম্বা সাপের মতো একটা মাছ, এর আমরা মাছ ভাষার জন্য বললাম বোঝানোর জন্য, এটা মাছ না কুচিয়া, এটা খাওয়া জায়েজ বলে, অক্টোপাস খাওয়া জায়েজ বলে। সামাজিক অবক্ষয়গুলি কখন আসে গো? একজন মুসলমান যখন ধর্মের বিধি বিধানগুলিকে সাধারণ মনে করে, স্বাভাবিক মনে করে, বিধানগুলিকে লঙ্ঘন করে, ধর্মের সেই বিধানগুলিকে যখন অবজ্ঞা করে, তখনই তার ভিতরে দুনিয়ার প্রতি আসক্তি চলে আসে, মানুষের প্রতি ভেদ বিচার ন্যায় বিচার, মানুষের প্রতি সম্মান তাজিম এটা কমে যায়, কারণ স্বয়ং সৃষ্টিকর্তার আদেশের প্রতি সে
অবহেলা করছে আর এটার পিছনে আমাদের এক শ্রেণীর আলেমরাও দায়ী আছে এক শ্রেণীর আলেমরাও দায়ী আছে আমি বিষয়টা প্রাসঙ্গিক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি কেন চতুর্দিকে সমস্যা ব্যাংক কি আপনারা খান ব্যাংক না কাকরা খান না কুচিয়া খান না তারপর অক্টোপাস খান না আরো জানে কি আছে কুমির কুমির খান নি সাপ আওয়াজে বোঝা যায় সাপ খান এই কয়েকটা প্রাণীর নাম বললাম এই প্রাণীগুলোকে আমরা উলামায়ে আহলে সুন্নাহ সারা ওয়ার্ল্ডের উলামায়ে আহলে সুন্নাহ যারা আমরা আছি হানাফি সবাই কোরআনুল কারীম গবেষণা করে দেখেছে এগুলি মুসলমানের জন্য বৈধ নয় এগুলি মাকরুহ তাহরিমা যার কারণে আমরা খাই না কিন্তু এখন আপনাকে এসে আরেকজন বলবে এই অসুবিধা নেই খেতে পারো ভালো লাগে তো ভালো লাগে এইখানে এসে শয়তানের ওয়াসওয়াসা প্রিয় ভাইয়েরা আমার কাকড়া খাইতে মনে চায় কুচিয়া খাইতে সাপ ব্যাঙ খাইতে যার মনে চায় তার রুচিটা কি রকম নিম্নমানের গো এ সাপ খাইতে চায় আবার বলে কোরআনে দলিল আছে শুভ শুনেন আশ্চর্য কথা হলো তারা কোরআন থেকে ব্যাঙ খাওয়ার দলিল দেয় কোরআন থেকে কুচিয়া সাপ খাওয়ার দলিল বের করে তাদের দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন যে সাগরের প্রাণী সাগরের যত জলজ প্রাণী আছে সব হালাল সত্য কোরআন শরীফে এটা আছে সাগরের জলজ যত প্রাণী সব হালাল এটা আল্লাহ হালাল করেছে কে বলেন কে খুব খেয়াল করে শুনবেন এই কথাটা যুবক ভাইরা সাগরের জলজ প্রাণী সব সাইদুল বাহার যেগুলি সব আল্লাহ হালাল করে দিয়েছেন এখন আপনারা ছাত্র ভাইরা বা শিক্ষিত যারা আছেন আপনারা আমাকে বলেন আজকে বোয়ালখালীর মেয়র সাহেব ছিলেন বক্তব্য দিয়েছেন আমি শুনেছি আমার এই ভাইজান আছেন আপনারা আমাকে বলেন প্রাণী উভয়চর আছে স্থলচর আছে এবং জলজ প্রাণীও আছে কয় রকম হলো বলেন না কয় রকম তিন রকম এক ধরনের প্রাণী হলো সব সময় ডাঙায় থাকে স্থলে স্থলে বসবাস করে জলের মধ্যে বসবাস করতে পারে না মানুষ পারে না কি পানির মধ্যে বসবাস করতে পারবেন নৌকার উপরে জাহাজের উপরে এটা ভিন্ন বিষয় কিন্তু পানির মধ্যে মানুষ বসবাস করতে পারে না কিছুক্ষণের জন্য সাঁতার কাটতে পারে কিন্তু স্থায়ীভাবে পানিতে বসবাস করতে পারে না মনে রাখবেন এই কথাগুলি আরেক শ্রেণীর প্রাণী আছে জলজ প্রাণী যেগুলি সবসময় পানির মধ্যে বাস করে স্থলে এসে বাসবে না অল্প সময় উঠে আবার নেমে গেলে এটা ভিন্ন বিষয় কিন্তু তার স্থায়ী যে বাসিন্দা সেটা হলো জলজ প্রাণী হিসেবে জলের মধ্যে তার বসবাস যেমন ইলিশ মাছ চিনেন অন্যান্য মাছ এবং ইলিশ মাছ আপনি যদি পানির উপরে তোলেন মাছটা মারা যাবে কিছুক্ষণের ভিতরেই মারা যাবে কিন্তু পানির মধ্যে সে মরবে না তার মানে এটা হলো জলজ প্রাণী এটা কি প্রাণী জলজ প্রাণী আবার কিছু প্রাণী আছে যারা জলেও থাকে স্থলেও থাকে পানিতেও থাকে ডাঙাতেও থাকে এগুলাকে কি বলা হয় উভয়চর প্রাণী কি প্রাণী বলেন না কি প্রাণী উভয়চর প্রাণী যেমন ব্যাঙ ডাঙায়ও থাকে পানিতেও থাকে সাপ পানিতেও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে কুমির পানিতেও থাকে ডাঙায়ও থাকে তো এই যে আমি যে কটার নাম বললাম আরো আছে এইগুলিকে বলা হয় উভয়চর প্রাণী আল্লাহ কি উভয়চর প্রাণী হালাল করছে না জলজ প্রাণী হালাল করছে আমার কথাটা কি মনে আছে আপনাদের আল্লাহ তাআলা হালাল করেছে উভয় জলজ প্রাণী আর আমরা জায়েজ বানাইছি উভয়চর প্রাণীকে কোন জায়গার দলিল কোন জায়গায় লাগায় ব্যাং খাওয়া শুরু করছে কাকড়া খাওয়া শুরু করছে শুনেন ভাই আমার আমার কথাগুলি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে সঠিক দিশা পাবেন আইম্মাই কারাম কোরআনকে গভীরভাবে গবেষণা করেছেন করে তারপরে আমাদেরকে রায় দিয়েছেন জলের যত প্রাণী সব হালাল নিঃসন্দেহে হালাল কিন্তু যেই প্রাণী জলেও থাকে স্থলেও থাকে ওই প্রাণীকে আমার আল্লাহ ঢালাওভাবে হালাল করেনি আমরা এখন যার যেমনে মনে চেমনে ধর্ম বানিয়ে নিচ্ছি যার কারণে ধর্মের প্রতি মানুষের অবহেলা অবজ্ঞা চলে আসছে এর ফলে দেখা যাচ্ছে মানুষের ভিতরে যে নৈতিক অবক্ষয় এটা চলে আসছে
আপনাকে যদি বলা হয় যে সুদ হারাম আজকে আমিও বললাম সুদ হারাম সুদ কি এখানে কি কেউ জানেন এরকম যে সুদ হারাম না এরকম কেউ জানেন না যে সুদ হারাম না কেউ জানেন না কি এরকম সবাই তো জানেন সুদ হারাম আল্লাহ নিজে হারাম করেছেন যা আমি একটু আগেও আপনাদের শুনালাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমার আল্লাহ সুদকে হারাম করে দিয়েছে গো কিন্তু এখন যদি কেউ আপনাকে বলে ইন্টারেস্ট খাওয়া জায়েজ সুদ হারাম বলল কিন্তু ইন্টারেস্ট খাওয়া জায়েজ ও আজ কিন্তু এখন ঘোরায়া কার উপরে পড়বে জানি না শোনো হে ভাই আমার বড় বড় ইন্টারেস্টের ব্যবসায়ী বিজনেস যারা প্রতিষ্ঠান যারা রাষ্ট্রের ছত্রছায়ায় তারা বড় বড় ব্যাংক ব্যালেন্স বড় বড় প্রতিষ্ঠান নিয়ে দাঁড়িয়ে আছে সেই ইন্টারেস্টের ব্যবসায়ী যারা তারা কিন্তু এই ইন্টারেস্টকে হালাল বানাইছে তাদের ফতোয়া দিয়া না তালাশ করলে দেখবেন আমাদের আপনাদের ডাইনে বামের বহু 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 বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলাররা ঘুরায়া ফিরায়া ডাইনে বামে ঘুরায়া ফিরায়া তারাই ফতোয়া দিছে এটা সুদ না এটা ইন্টারেস্ট অসুবিধা নাই এখানে উনি মোটা অঙ্কের টাকা পাইছে পায়া এই সুদকে ইন্টারেস্ট বানায় জায়েজ বানাই দিছে ওয়াজ কিন্তু উপরে পড়বো আমি জানি কারণ আমার বিষয় দিছেন এটা আপনাদের নৈতিক যে অবস্থান এটা চেঞ্জ করতে হলে কথা শুনতে হবে এবং মানতে হবে শুনতে হবে এবং মানতে হবে আল্লাহর বিধান যেটা আদেশ সেটা মানতে হবে যেটা নিষেধ সেটা ছাড়তে হবে যতদিন আমার আল্লাহকে ভয় না করবেন সারা পৃথিবীর সব মানুষ চেষ্টা করলো তার নৈতিক অবস্থার উন্নতি করতে পারবে না মানুষকে মানুষের মতো চলার সবচেয়ে শ্রেষ্ঠতম পদ্ধতি স্বয়ং আল্লাহ দিয়েছে মানুষ কখনো মানুষের উন্নতির রাস্তা আল্লাহর মোকাবেলায় ভালো দিতে পারে না এটা অসম্ভব এই জন্য আপনাদেরকে বলছি কোরআন অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে কাকে সাদের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই বুঝতেছেন নি কথাগুলি আমি গজলের মধ্যে আপনাদের শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরছি গজল বলা আমার উদ্দেশ্য আমি গজলের বক্তা না কিন্তু আমি গজলের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা মেসেজ দিচ্ছি রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া অবুজ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া এই বেলা বলতে কি বুঝছেন হায়াত শেষ হয়ে যাচ্ছে আপনার আয়ু বেলা শেষ হয়ে যাচ্ছে ডুবুডুবু অবস্থা কখন আজরাইল আসবে ঠিক নেই এটাকে বলা হচ্ছে ডুবল বেলা দেখনা চাহিয়া আজকে ওয়াজ শুনতে আসছেন আমাকে বিষয় দিছেন আমি এটুকু ওয়াজ করলাম এখান থেকে আমি কয়েকজন মানুষ অন্ততপক্ষে দেখতে চাই যে আমি সামাজিক ধর্মীয় ইসলামী দৃষ্টিতে সামাজিক নৈতিক অবক্ষয় আমিগুলি দূর করে আমার আত্মার জগতে উন্নতি করব ওই নিয়তে সুদ খাবেন না কারা কারা এমন আমার কয়েকজন মানুষ অন্ততকে বলেন সুদ খাইবেন না কারা কারা যারা হাত উঠাইছে না তারা খাবেন নাকি আলহামদুলিল্লাহ হাত নামান ভাই আল্লাহর দোহাই লাগে যে আরেকজন হাত উঠাইছে আমি না উঠাইলে লজ্জা পাবো এই নিয়তে না মনের থেকে নিয়ত করেন হে আল্লাহ আপনাকে ভয় করে আমি নিয়ত করলাম আমি আর কোনোদিন হারাম খাবো না এইটুকু আমল যদি করতে পারেন আজকের ওয়াজ মাহফিল সাকসেস মাহফিল কমিটি এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করলো তাদের আয়োজনটা সফল আমার কথাগুলি সফল আপনারা কষ্ট করে আসছেন আপনারাও সফল কাম তাহলে আমরা কি অন্ততপক্ষে এই একটা জিনিস আমল করতে পারবো যে সুদ খাবো না পারবো জোরে বলেন পারবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলেন ইনশাআল্লাহ দাদু ভাই আমার এবার যুবক ভাইদেরকে ওয়াজ যুবক ভাইরা গো
سنان ابي داود شريفر مدد کھنا حدیث اللک امار دائال نبی جی رحمتر نبی مائر نبی جی صحابی در کے لکھو کرے بولن شنو ہے امار صحابارا جارا پر چولا ببہار کرے ایبان چول چول کرتے گی اشب ابھی کاتین جے گلی کاتا ہوئے رکھا ہوئے دورن ایدیگے اصول نائی پیسونے اصول نائی مازکنے کاکر باشا ایک ایرکو میرے ڈیزائنر سول কথার কথা বলছে অথবা এইদিকে নাই ওইদিকে আছে কত রকমের স্টাইল ফুটবল বানায় মাথার ভিতরে স্টাইল কালার করতে করতে চুলের কালার করতে করতে এমন অবস্থা করে একটা সময় দূর থেকে দেখলে চিন্তা পড়ে যায় এটা মানুষের মাথা না বানরের মাথা এরকম অবস্থা আছে না নাই আচ্ছা এটা কি সামাজিক যে এটা কি এই যে নৈতিক চরিত্র মানুষের যে চরিত্র এটা কি অবক্ষয় না উন্নতি আচ্ছা যারা মাথার চুলকে এই ধরনের অস্বাভাবিক কাটিং করে তারা পাঁচ ওয়াক্ত নামাজে প্রথম কাতারে নামাজ পড়ে তাই না ওই যে ঠিক বলে যারা চুল এদিকেও নাই ওদিকেও নাই মাঠখানে কাকের ভাষার মতো কাউয়ার ভাষা অথবা বানরের মতো বান্দরের কালারের চুল এরা কি নামাজি না বেনামাজি ওয়াজ কার উপরে পড়ব আমি জানি না ভাই তবে সত্য কথা বলছি বোয়ালখালীর মা বোনের আগো আপনাদের জন্য দয়াল নবীজি বিধান দিয়ে গেছেন মা গো মা আল্লাহর রাসূল বলেছে যে সমস্ত মহিলারা পরচুলা ব্যবহার করে মানে আলাদা চুল ব্যবহার করে এরপরে নবীজি বলেছেন যারা চুল ব্রু এগুলাকে উপরিয়ে ফেলে আল্লাহর রাসূল বলেছে তাদের উপরে আমার আল্লাহর লানত ও যুবক ভাইরা তোমাদের উপরেও যদি ওই ধরনের চুল রাখো কালারিং করতে করতে ডিসকালার বানায় ফেলো লাল বানায় ফেলো হলুদ বানায় ফেলো এই ধরনের বয়সে চুল পেকে গেছে তখন খেজাব হিজাব খেজাব ব্যবহার করলেন সেটা ভিন্ন বিষয় এটা ওটা মুস্তাহাব সুন্নাত কিন্তু বয়স হয় নাই চেংরা বয়স অল্প বয়স সে কালার করতে করতে এমন কালার করছে ওটার কোনো কালারই নাই এটা বানরের মতো হয়ে গেছে এই ধরনের চুল যারা কাটবে রাখবে আল্লাহ রাসূল তাদের জন্য লানত করে গেছে এই কাজের কারণে আমার এই যুবক ভাইগুলি জাহান্নামে লাকরি হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে আমি মাদেরকে বলবো ও আমার মায়েরা আপনারা আমাদের মায়ের জাতি আপনারা আমাদেরকে গর্ভে ধারণ করছেন আমাদের জন্য দিন রাত অক্লান্ত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে মায়েরা অনেক কষ্ট করে সেই মা বোনদেরকে বলে যায় ব্রু প্লাগ চলবে না ব্রু প্লাগ চলবে না এটা কবিরা গুনাহ কি বলেন জোরে বলেন না কেন এটা কি গুনাহ ব্রু প্লাগ কি গুনাহ এখন তো মনে করেন মহিলারা জানি না সবাই খুশি আছে কিনা আতঙ্কে আছে সবাই কার উপরে যে ওয়াজ গিয়ে পড়ে মহিলা মা বোনেরা ব্রু প্লাগ করা যাবে না আল্লাহ রাসূলের নিষেধ আল্লাহ যেইভাবে দিয়েছে ওটাকে আপনি রেখে দেন আল্লাহর এই সৃষ্টিকে পরিবর্তন করা কবিরা গুনাহ আমাদের মায়েরা বোনেরা ভূমিকা অনেক বেশি মায়েদের ভূমিকা কি সবার চেয়ে বেশি এই পৃথিবীতে সবার আগে প্রথম শিক্ষক হলো আমাদের মা সবার আগে প্রথম শিক্ষককে মা এইজন্য মায়ের অবদান অনেক বেশি মা যদি আল্লাহওয়ালা হয় মা যদি পরহেজগার হয় সন্তানগুলি অটোমেটিক সুন্নি হয়ে যায় আমলওয়ালা হয়ে যায় কিছুদিন আগেও আমার অনেক আলেম ভাইদের সাথে ইন্ডিয়াতে একটা মতদ্বন্দ্ব দেখা দিল ওনারা কবর জিয়ারত মানতে নারাজ আমি বলছি হানাফি মাযহাবের দৃষ্টিতে কবর জিয়ারত মহিলারা দূর থেকে করতে পারবে মাঝে মধ্যে করতে পারবে ফিতনার আশঙ্কাই হলে করবে না যেখানে পর্দার ই নাই গুরুত্ব নাই নিরাপত্তা নাই সেখানে করবে না কিন্তু যেখানে সুযোগ আছে যেমন একজন মা একজন মহিলা তার তার মা মারা গেছে তার বাবা মারা গেছে চাইলে সে একটু দূরে থেকে
দাঁড়ায় সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করতে পারবে জিয়ারত করতে পারবে সালাম দিতে পারবে আর যদি দেখে এমন জায়গা যেখানে মাজারের নামে নারী পুরুষ একসাথে অশৃঙ্খল চলাচল সেখানে মহিলারা কবর জিয়ারত করতে পারবে না করবে না পরিস্থিতি বুঝে মহিলারা আমল করবে তখন আমার ওই আলেম ভাইরা ওনারা আপত্তি তুললো না এটা করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আমি আবার দলিল দিয়ে বুঝাইছি ওনারা বুঝছে আলহামদুলিল্লাহ মূল বিষয়টা হলো ফিতনা হলে মহিলারা কবর জিয়ারত করবেন না আর যদি সুযোগ থাকে বাড়ির কাছে কবরস্থান মা বাবা দাদা দাদি নিকট আত্মীয় তাদের জন্য একটু দূর থেকে দাঁড়িয়ে জিয়ারত করতে পারবেন এই কথাটা কেন টান দিলাম যেই মহিলা মাজার জিয়ারত করে বা কবর জিয়ারত করে ওই মহিলা কখনো ওয়াহাবি হবে না কারণ ওয়াহাবিরা মাজার জিয়ারত মানে না কবর জিয়ারত কো মন থেকে সায় দেয় না সুন্নিরা মাজার জিয়ারত মানে আপনারা মানেন কিনা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ধর্মীয় দৃষ্টিতে সামাজিক যতগুলি অবক্ষয় আছে এগুলি দূর করতে হলে আপনাকে পাল্টা রিঅ্যাকশন একটা জিনিস নিয়ে আসতে হবে একবার শুনছিলাম বাংলাদেশ সরকারে মশা মারার জন্য আরেক জাতের মশা আনছে মশা মারার জন্য আরেক জাতের মশা আনছে আমি হাসলাম ঘটনা কি মশা মারার জন্য মশা ঘটনা কি তো আমি পরে দেখলাম একটা নিউজের মধ্যে বিষয়টা ভালোভাবে বলেছে যে ওই মশা আসলে ওই মশার ভাইরাসে এই মশা মারা যাবে মানে একটা দমন করার জন্য পাল্টা আরেকটা জিনিস নিয়ে আসছে ওই মশা এমন মশা যেটা আসলে ক্ষতিকর মশাগুলি এমনি মারা যাবে তো যাই হোক সফল কাম হয়নি যদিও আনছে তো আপনাকে সামাজিক অবক্ষয় দূর করতে হলে পাল্টা এমন কিছু জিনিস নিয়ে আসতে হবে যেন ওই কাজের কারণে অবক্ষয়গুলি দূর হয়ে যায় মহিলা মা বোনেরা যদি আল্লাহর ওলির জিয়ারত করে মাঝে মধ্যে সুযোগ সুবিধা থাকলে অথবা মা বাবা মুরব্বীদের কবর জিয়ারত করে তাহলে এই মায়ের ওসিলায় সন্তানরাও কবর জিয়ারত শিখবে সন্তানরাও কি শিখবে কবর জিয়ারত শিখবে সোনাহে বোয়ালখালীর মুসলমান একজন মুরব্বী একজন যুবক যখন কবরস্থানের কিনারে গিয়ে দাঁড়াবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন كنت نهيتكم عن زيارة القبور فزورها فإنها تذكر الموت তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো فإنها تذكر الموت কেননা কবর জিয়ারতের দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় কিসের কথা মারহাবা মারহাবা কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় ও যুবক ভাইরা আজকে তোমাদেরকে আমি অনুরোধ করে গেলাম আজকের মাহফিলের দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় যে আপনাদেরকে মেসেজ দিলাম সেটা হলো মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন মুরব্বীরা যুবকরা এবং মহিলারা যদি সুযোগ হয় করবে না হলে করবে না কিন্তু চেষ্টা করবেন সুযোগ তো নিশ্চয়ই গ্রামের কবরগুলো তো সুযোগ আছে এগুলি করবেন কবর জিয়ারত করবেন আপনারা সবাই অন্ততপক্ষে একেবারে না পারলেও সপ্তাহে একবার কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনারা নিয়ে আসতে পারেন যেই ছেলেটা কবর জিয়ারত করবে যেই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে কবর জিয়ারত করে সেই ছেলে কখনো গাঁজা খাবে না ইয়াবা বাবা খাবে না আরো জানে কি কি আছে এটা ফেন্সি আছে আবার ওই ডান্ডি না ডেন্ডি কিতা বলে আছে তো আরো কত কিছু আছে যেই ছেলে নামাজি হবে যেই ছেলে কবর জিয়ারতের পক্ষে হবে সেই ছেলে কখনো এই ধরনের অনৈতিক কাজ করবে না তাহলে আমাদের পাল্টা কর্মসূচি কি সামাজিক অবক্ষয় দূর করার জন্য পাল্টা কবর কর্মসূচি হলো কবর জিয়ারত করতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে কবর জিয়ারত করতে হবে কবর জিয়ারতের পদ্ধতি কি কবর জিয়ারতের পদ্ধতি হলো আপনি যখন কবরস্থানে প্রবেশ করবেন প্রথমেই সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন তো একটু সালামটা বলেন সবাই মাশাআল্লাহ সবাই পারেন তো
তবে অনেকে আবার ইয়া হালাল কুবুর বলেন ইয়া হালাল না ইয়া আহলাল কুবুর বলেন ইয়া আহলাল কুবুর বলেন সবাই বলেন ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এরপর আরো আছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার সম্পূর্ণটা হলো এটা যদি সবটা পারেন সবটাই বলবেন আর যদি সবটা না পারেন তাহলে প্রথম সালামটা দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা বলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি দুইটা হাত তুলবেন কেন কবরস্থানে দুই হাত তুলে দোয়া করা রাসূলের পাকের সুন্নাত সহিহ মুসলিমের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে রাফা আইয়াদাইহি সালাসা মাররাতিন আমার নবী তিনবার করে হাত তুলে দোয়া করতেন সুবহানাল্লাহ বলে অতএব আপনারাও কবরস্থানে গিয়ে দুইটা হাত তুলে দোয়া করবেন এরপরে এই যে পাঠ করলেন এটা উনাদের রূহে বক্সায় দিবেন আল্লাহ আমি যা পাঠ করলাম ভুল ত্রুটি maaf করে কবুল করে মদিনাওয়ালা থেকে শুরু করে সব নবী রাসূল আউলিয়া কেরামের উপরে দিয়ে এই মৃত ব্যক্তি যার জিয়ারত বা যাদের জিয়ারত করছেন তাদের রূহে এটা পৌঁছে দিবেন বক্সায় দিবেন এরপরে তাদের জন্য maaf চাইবেন আল্লাহ তাদের জন্য ক্ষমা চাইলাম আপনি তাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাকেও ক্ষমা করুন আমাদেরকেও ক্ষমা করুন এটুকু পারবেন না এই যুবক রায় দিকে তাকাও ভাই ওয়াস মনোযোগ দিয়ে শুনো কবরস্থানে গিয়ে প্রথমে কি করবেন সালাম বলেন কি সালাম দিবেন তারপরে দাঁড়াবেন কাঁচা কাছে গিয়ে দাঁড়াবেন সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফাতিহা পারেন তো সবাই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পারেন সবাই এরপরে দুরূদ শরীফ যে যেটা পারেন অন্তত বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকবার পড়বেন পরে তারপরে দুই হাত তুলে দোয়া করবেন দোয়া করার সময় যদি একেবারে সিরিয়াল বা সিরিয়াল না পারেন আপনি চট্টগ্রামের ভাষায় বোয়ালখালীর ভাষায় বলবেন আল্লাহ আমি যা পড়লাম এটা আপনি দয়া করে কবুল করেন এটা বলতে পারবেন না আপনি চট্টগ্রামের ভাষায় বলেন তো এটা আল্লাহ আই যা কিছু তেলাওয়াত করলাম ইন কবুল করো নাকি আমি তো পারি না ভাষা এমনি বলবেন আল্লাহ সব ভাষার স্রষ্টা আপনার মায়ের ভাষায় আপনি বলবেন আল্লাহ আমি যা পড়লাম আপনি দয়া করে তা কবুল করেন এরপরে দয়াল নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন যাদের জিয়ারত করছেন তাদের রূহেও পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি যা পড়লাম এটার সওয়াব অমুক অমুকের রূহে আপনি পৌঁছায় দেন পারবেন না এটা বলতে এই সাইডের বাইরে কথা বলেন পারবেন না ইনশাআল্লাহ এরপরে মুনাজাত শেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ এই কাজটা যদি আপনি রেগুলার করতে পারেন আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আমার যুবক বাবারা মুরব্বী বাবারা যারা এই কাজটা রেগুলার করবেন তারা আর কখনো মদ জুয়া বা কোন ধরনের সুদ ঘুষ বা হারাম এগুলির দিকে যেতে পারে না পারবে না কারণ তার মন বাধা দিবে তার হৃদয় বাধা দিবে যে আমি ওটা যেতে পারি না বোয়ালখালীর যুবক ভাইরাগণ সামাজিক অবক্ষয় মানে নৈতিকতার অবক্ষয় যখন ঘটে তখনই সামাজিক অপরাধ বেশি বেশি বেড়ে যায় চুরি ডাকাতি বেড়ে যায় জেনা ব্যভিচার পরকীয়া বেড়ে যায় কখন বেড়ে যায় যখন মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটে নৈতিকতার অবক্ষয় যখন ঘটে মানে এটা কখন ঘটে যখন আমার আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায় আখেরাতের কথা মনে থাকে না তখনই মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটে এই জন্য আপনাদেরকে পাল্টা কর্মসূচি শিক্ষা দিয়ে যাচ্ছি যেটা আপনারা জানেন অনেকে আমল করেন সামগ্রিকভাবে সবাইকে বলে যাচ্ছি এইভাবে এইভাবে যদি আমল করতে পারেন আমার আল্লাহ দয়া করে আপনাকে ওয়াকুনু মাআস সাদিকিন সত্যবাদী বান্দাদের কাতারের মধ্যে শামিল করে দিবে আল্লাহ